বিষ বনে রাখ হর দুর্ঘোর বন বাস আজি অসত্থামারস্তত যাও নাখ নানা বিপদত শতকে শিশুক যেন ঢাকি থাকে পাখি ও কেৱল ৰাখিলা মাত্র সিটো দৈব কি ক ও জানিলো মোতেহে স্নেহ মাতৃটো অধিক সেহি সেহি আপদয়া মাৰ অভিমত তোমাক দেখিবে পাওঁ যিটোৱা বিষবনী ৰাক্ষসৰ দুৰ্ঘোৰ বনবাস আজি অশ্বত্থমাৰ অস্ত্ৰত যাওঁ নাখ নানা বিপদত পুত্ৰ সময়াচা ৰাখি শতকে শিশুক যেন ঢাকি থাকে পাখি। ইয়াত কুন্তীয়ে স্তুতি কৰিছে বিষাণ মহাগ্নে পুৰুষদা দৰ্শনা অসত স্বভায় বনবাস কৃষ্ণত মৃদে মৃদে অনেকো মহারথাস্ত্রাত দ্রৌণী অস্ত্রাত হরি অভিরক্ষিতা 1:8-24 প্রথম স্কন্ধ অষ্টম অধ্যায় 24 নম্বর শ্লোক ভাগবত। বিষাণ মহাগ্নে হে প্রভু তুমি মোক প্রতিটো মুহূর্ত রক্ষা করেছা কেতিয়া বিষ বিষ মানে ভীমক যেতিয়া বিষ পান করাইছিল সরুতে দুর্যোধন আদিয়ে কৌরবে কি করলে মনে মনে ভীমক বিষ পান করাই দিছিল তেতিয়া তুমিয়ে রক্ষা করিলা তারপর অগ্নি মানে জতুগৃহ জ্বলাই দিছিল যেতিয়া তেতিয়াও তুমি রক্ষা করিলা আলটিমেটলি নিমিত্ত যোনে নহক বিদুরে খবর দিছে কোনোবাই দিছে এয়া পিছর কথা এইবিলাক নিমিত্ত কিন্তু মূল যেটো সোর্স আপনার আগতে যেতিয়া মানি অর্ডার আহে মানি অর্ডার আহে বা চিঠি টেলিগ্রাম কিবা আহে আহি পেলাই ফাইনালি আপনার হাতত তো পিয়নে দিয়ে পয়সাকিটা পিয়নে দি দিলে কিন্তু তার মানে পয়সা তো পিয়নে যদিও দিছে সেইজন নিমিত্ত হে পঠোৱা মানুষজন বেলেগ বুঝি পাইছে কথাটো পঠাইছে বেলেগে কিন্তু আহি আপনার দিয়া বেলেগে দেখিলে দেখিব যে আজি তাক ইমান টাকা দিছে দেই অমুকে কিন্তু এজনে তো দিছেহে তেওঁ এইটোৰ বিষয়ে একো আইডিয়া নাই আসল সোর্সটো বেলেগ এতিয়া একজেক্টলি যদি কথাটো আপোনালোকে কেতিয়াবা ভাবে অকণমানকে আপোনাক কোনোবাই যেনিবা গালি দিছে কোনোবাই মনত দুখ দিছে আমিতো তার ওপরে দোষারোপ করো যে ইয়ে মোক দুখ দিছে আসলতে সেইজনো নিমিত্ত যেনেকৈ এই পিয়নটোৱে টকাকিটা দিওঁতে আপুনি ভাবিছে যে ই দিয়া নাই দিয়াজন কোনোবা ঠিক তেনেকৈ আপোনাক যিটো আঘাত যিজনে দিছে সেইজনো কেৱল নিমিত্ত পাবলগীয়াটো আপোনাৰ প্ৰাৰব্ধত আছিল আৰু প্ৰাৰব্ধ আপুনি যিটো লৈ আহিছে ভোগ কৰিব লাগিব গতিকে এইজনক তাক বেয়া পাই লাভ নাই সেইকাৰণে ঈৰ্ষা দ্বেষ মনত ৰাখিবলৈ হাক দিয়ে শাস্ত্ৰই বাৰে বাৰে কয় কাৰণ যিটো লৈ আহিছোঁ সেইটো ভোগ কৰিব লাগিব এইবিলাক নিমিত্ত কাৰো প্ৰতি বেয়া ভাৱ লৈ লাভেই নাই বুলি বিষাণ মহাগ্নে পুৰুষদা যিবিলাক মেন ইটাৰ্ছ নামানে নৰখাদক বনত তেনেকুৱা বহুত হিংস্ৰ অকল জন্তুৱে নহয় মানুহো তেতিয়াৰ দিনততো বহুতে খাই দিয়ে তো কাটি মাৰি খাই দিয়ে তেনেকুৱা ৰাক্ষস জাতীয় আছিলে বনত তে সেইবিলাকৰ পৰাও ৰক্ষা কৰিলা আৰু ৰক্ষা কৰিছা অসৎস্বভাই দ্ৰুপদী বস্ত্ৰ হল যেতিয়া এবাৰ দ্ৰুপদীয়ে সুধিছিলে কৃষ্ণক হে প্ৰভু তোমাক মানিছোঁ কিন্তু দেই মই তুমি মোক একেবাৰে শেষ অৱস্থাত আহি উদ্ধাৰ কৰিছা
প্রথমতে তুমি নাহিলা, যে ভগবানে কৈছে ভন্টি এবার বোধ হয় মনত পেলাচোন, তই মোক কেতিয়া মাতিছিলি, তই মোক বিচাৰিছিলি কেতিয়া? আর দুপদিয়া চিন্তা করেছে হয় কথা, প্রথম অবস্থাত তো নিজের শরীরের উপরতে বিশ্বাস দেখাইছে, এই দুখাখন খবরদার মোক স্পর্শ নকরিবি, তোক মই ভস্ম করে দিম। দুখাখনে নুশুনিলে, চুলিত ধরে লো আহিল রজ চলা অবস্থা। আর যেতিয়া সভার মাজত লৈ আহিল, এই সভাত ভীষ্ম, দ্রোণ, ধৃতরাষ্ট্র, পঞ্চ পাণ্ডবকে ইত্যাদি করে সকলো বহি আছে, সকলোরে মাজত এগারী নারীর বস্ত্র হরণ হয়ে আছে, অধর্মরে ভরা এখন সভা, কোনোয় মাত দিয়া নাই। আর দ্রুপদী চিঁড়ি চিঁড়ি কান্দিছে, ভীষ্ম পিতামহক কৈছে, হে পিতামহ ভীষ্ম, তোমার সন্মুখত এগারী নারীর বস্ত্র হরণ, আর তুমি নিমা ভীষ্ম তলমূর। কারণ ভীষ্ময় কি করেছিল প্রতিজ্ঞা, যে মই হস্তিনাপুরের সিংহাসন রক্ষণাবেক্ষণ দিন। তেতিয়া হয়তো তেও ভবা নাছিল যে ইয়াত এনেকুৱা এনেকুৱা মোহত অন্ধ কিছুমান আহি পেলাই রজা হব, যে ধর্মর পৰা বহুত দূরত থাকিব। কিন্তু তেও বাণীত, নিজের বাণীত বদ্ধ হয়ে থাকিল। এটা মানুষে বহুত ভাবে ভগবান ভীষ্ম, ভীষ্ম তো ভগবানের অত্যন্ত এজন পরম বৈষ্ণব আছিল, তেও কিহর কারণে এনেকুৱা হল, তেও বাণীত আবদ্ধ হয়ে আছে, আর সেইটো কারণে গতিটা বেয়া হয়েছে। আপনি কার পক্ষ লৈছে এটা বড় ডাঙর কথা, জনাতো নজনাতো পিছর কথা, পক্ষত আপনি কার ধরে, ধর্ম লৈছে অধর্ম লৈছে, এখন ধর্ম অধর্মর যুজ, গতি সিধা কথা ভীষ্ময় অধর্মর পক্ষত আছে। ভীষ্ময় তলমূর করলে, দ্রোণাচার্য কলে, হে গুরু দ্রোণ, তোমার তো শিষ্য, তোমার সন্মুখত তোমার শিষ্য, এজন গুরুর সন্মুখত যেটা শিষ্যই যেটা অপকর্ম করব, গুরুর কর্তব্য কি? তুমি কি শিক্ষা দিছা? বারণ করব লাগে দ্রোণাচার্য নিমা। আর তারপর ধৃতরাষ্ট্র কৈছে মহারাজক, হে মহারাজ, তোমার তো চক্ষুহে চর্ম, চক্ষুহে অন্ধ, কান তো ঠিক আছে, কানত তো শুনিছা মোৰ আর্তনাদ, মই তো এগারী নারীয়ে, মই চিঁড়ি চিঁড়ি কান্দি আছো, মোক রক্ষা করা, তোমার পুত্র এনেকুৱা কৰি আছে, তুমি কিয় নিমাত? নিমাত ধৃতরাষ্ট্র, যুধিষ্ঠিরক কলে, তুমি ধর্মর প্রতীক ধর্মরাজ, আর তোমার সন্মুখত অধর্ম, কি লাভ? যুধিষ্ঠির নিমাত বৃকুদর, আরে তোমার গাত তো সহস্র হাতির বল, তুমি তো গদা উঠোয়া। ভীমে ককায়ে কলে চায় যুধিষ্ঠিরলে, একো ইঙ্গিত নেপায়, তলমূর করে। অর্জুনক কলে, এই গান্ধীবধারী অর্জুন, তুমিয়ে তো মোক স্বয়ম্বরত জিকি আনিছিলা, মই মাতৃ কথাত পড়ি পঞ্চ পাণ্ডবক বিবাহ করছো শাহুমার বাক্য রাখিবৰ কারণে, কিন্তু আসলতে তুমিহে মোক স্বয়ম্বরত জিকিছিলা, তোমার কর্তব্য আছে নাই পত্নীক রক্ষা করা। অর্জুনে তলমূর করলে, নকুল সহদেব সব তলমূর, আর সভা ত্যাগ করেছিল দুজনে বিদুর আর যুযুৎসু, মাত্র দেখাই তো গুছি গেল, ইয়াত আশ্রয় লৈ লাভ নাই, যদি লোব বিচারিছা সেইজনক মাতা। আর দ্রুপদীয়ে গম পালে যে মোক কি ইঙ্গিত দিলে, লগে লগে টানি থকা বস্ত্র এড়ি দিলে দুইটা হাতে, আর হাত উপরলে করে কলে, হে দ্বারকাধীশ, মোক রক্ষা করা। ভগবানে কৈছে, তারপর তুমি কে মুহূর্ত রবলগিয়া হয়েছিল মোক কোয়া, যেতিয়া তুমি মোর নাম স্মরণ করিলা, ভগবানের কিছু ফর্মুলা সবরে থাকে, নিজের নিজের থাকে, তেও কৈছে, ভাই মই যদিও সকলের কারণে সমান, সমূহম সর্বভূতেষু নামে দেশ্যস্তি না প্রিয়, দুখাখনের কারণেও মোর কারণে কোনো দ্বেষ ভাব নাই, তোমার কারণেও নাই, সব মোর কারণে কোনো প্রিয় নহয়, কোনো মোর কারণে শত্রু নহয়, সবর কারণে মই সমান, কিন্তু যে ভজন্তি তু মাম ভক্তিয়া মই তেষু তে চাপ্যহম, যিজন ভকতে মোক স্মরণ করিলে, যিজন ভকতে মোক সেবা করিলে, যিজনে মোক শরণ ললে, মই তার তেও মোর, গতি দ্রুপদীয়ে মতা নাই, নাই মতা নাই, মই নাযাও, যেতিয়াই মাতিলে, যেতিয়াই স্মরণ করিলে, কৈছে তেতিয়াহলে তুমি দ্বিতীয় ফর্মুলাত আহি গল, যে ভজন্তি তু মাম ভক্তিয়া, সব ফর্মুলা সব আগতে কৈ থৈছে, এইবিলাক সব সংবিধান বনি আছে, মই সবর কারণে সমান হয়, সমূহ অহম সর্বভূতেষু, যদি সমান হয় তা দুখাখনক প্রথমতে কিয় নেগলেক্ট করব, দুখাখনতো প্রিয়, মানে দুখাখনের কারণেও সমান, দ্রুপদীর কারণে সমান, কাক সহায় করব, যিজনে তেওঁক স্মরণ করে, সিধা কথা, যিজন তেওঁর ভক্ত, যিজনে তেওঁর শরণ ললে, বুঝি পাইছে? এখানে চোরটোয় চুর করবলে যাওতে কয়, হে প্রভু, আজি যাতে আর একবারে সেফলি আহিব পারো, হ্যাঁ, যাতে আজি মালিকে সার নেপায়, আর ভগবানে কয় তথাস্ত যা, হ্যাঁ, ইফালে পুলিশে কয়ে যায় যে আজি যাতে ইয়াক ধরব পারো, তথাস্ত
যার ভক্তি যেতে পাইলে ধরা গতি কি আছে চমু হং সর্বভূতেশ আপনার মূল শরীরত যে আত্মা আছে বিষ্ঠা গাতত যে আছে ট্যাঙ্কিত যে আছে তাত থাকা যে কীট পতঙ্গ তাতো ভগবান বিরাজমান আছে ইমান কৃপালু প্রভু গতি কারোর প্রতি একো দ্বেষ ভাব নাই দ্রুপদীয় যেতিয়া স্মরণ করলে হে দ্বারকাধীশ কৈছে তার পাছত তুমি কে মুহূর্ত রবলগিয়া হয়েছে অসৎ সভায় বনবাস কৃষ্ণত বনবাসত থাকতে যে দুর্যোধনে চাল খেলি দিলে দুর্বাশাক বহুত তুষ্টি ঘুরলে খুয়াই বুয়াই বিরাট একদম হাজারজন ঋষিমুনি আর শেষত কলে যে আর হে ঋষিবর মোর মনটো আজি বিরাট দুঃখিত আমার আপনার যদি ইমানকন আশীর্বাদ আমার পঞ্চ পাণ্ডবে যদি লোক পাইলে বড় ডাঙর কথা হলে কিন্তু বনত আছে এটা গতি আপনি অনুগ্রহ করে সুবিধা অকন দিয়ক আর ওরলে যাও হ্যাঁ আর মানে আপনার পালে বিরাট ভাল পাব আশীর্বাদ এটা দিয়া হোক আর বিরাট মানে একদম ভাল পাব কায়দা করে কই দিলে বুঝি পালে এটা সেইট যেটা ডিজাইনত কই দিলে কথা আমার তাত এজন ডাক্তর উঠিছিল আপনাদের নাম তো নক আর যে হোক আর এজন কংগ্রেসর দুইজন নাই এটা সংসার কংগ্রেসর যেজন আসলে কথা অতি মানে উস্তাদ আর এইজন জনতা পার্টির ডাক্তর তেও যেটা চাকরি অঞ্চলত গিয়ে সবই ডাক্তরজনক বিরাট ভাল পায় মানে কম পয়সা ট্রিটমেন্ট করে দিয়ে ফ্রিও করে দিয়ে বিরাট ভাল পায় গম পাব আর কেবা আপনাদের এটা ফ্যাক্ট তারপর এটা ডাইরেক্ট যদি মানা করে যে অমুকক ভোট নিদিবি ডাক্তরটক ভোট নিদিবি তো এগেনস্ট হয়ে যাব সব গোটেই চাকরি অঞ্চলের মানুষ এগেনস্ট হয়ে যাব সেকারণে তাত গিয়ে কি কৈছে যে চাও এই ডক্টর বাবু ইমান ভাল আপনার ইমান ফ্রি ট্রিটমেন্ট করে ইমান ধুনিয়াকে ইমান বটকে কারবার দিগদার হলে আহি পেলায় আপনার মাজত পাই যায় এই শুনেছো বোলে এটা দিল্লীত যাব পলিটিক্স খেলছে গুয়াহাটীত যাব রাজনীতির যদি গুছি যায় কি কষ্ট হব ইমান ভাল মানুষ এটার এইবিলাকত তো যাব নাপায় বুঝি পালে কথার টেকনিক কমাইছে হ্যাঁ টেকনিক খটুয়াই দিলে তারপর সব মানুষ এটা তাক ভোট নিদিলে তাহলে গুছি যাব ভাল পায় আমার মাজত থাকো কেলে গুছি যাব হারি কোন বুঝি পাইছো টেকনিক সব টেকনিক এটা দুর্যোধনে কৈছে যে হে ঋষিবর আপনি যদি অকমান আমার হে ভাতৃ সমূহ গিয়ে পেলায় অকমান আশীর্বাদ দিয়ে হ্যাঁ বিরাট আনন্দ পাব বনত আছে গতি আপনি এপাক যাওক তাহলে আর এনেকা সময় পঠাইছে যাতে দুপরিয়া অল্প শেষ হয় গই পালে পালে বস আর গই পাইছে দ্রৌপদীর যেটা দিছিলে পাত্র সেই পাত্রটো আকো তাকো তেও অন্ন খোৱাৰ পাছত আর তারপর খুব নয় কাকু এটা আপনাদের জানে কাহিনী পিছত যে কি নহোক দ্রৌপদী তাতো বিপদত পড়ছে কৃষ্ণক স্মরণ করার আগতে কৃষ্ণ আহি পালেহি আর আহিয়ে কৈছে মোৰ আজি বিরাট ভোক লাগিছে কিবা এটা দে দ্রৌপদীয়ে কৈছে ডাঙর ঘটনা করেছে মই নিজে টেনশনত আছো হ্যাঁ দুর্বাসা মুনি আহিছে তেওঁলোকে এটা স্নান করবলে কৈছে যদি খুব নো বড় হাহাকার হয়ে যাব সাপি ভস্ম করব আর তুমি কৈছে যে মোৰ ভোক লাগিছে মোক কিবা খুবা বোলে যি হোক মোক কিবা অকমান দিবই লাগবে মই বিরাট ভোকত আহিছো আজি বোলে নাই মোৰ যেটো বাটন মই ধুই থৈছো বোলে সেইটোকে লৈ আহ কৰবাত কিবা হলেও যদি এটুকুৰা আছে কাম হৈ যাব চাও আর তারপর অকনমান শাক করবার লাগি আছিল ধোয়ার পাছত সেই টুকুরাকে মুখত লৈ কারণ তো গোটে ব্রহ্মাণ্ড নায়ক সমস্ত ব্রহ্মাণ্ড খুচ হোক বস লৈ ললে লগে লগে সব শেষ ও ফুলি আহিল পেট ভুগার মারিবলে ধরলে আর ভীমক পঠিয়ে দিছে যা ঋষি সকল মাতি আনবা ভীম যেটা গেছে ঋষি বর সব রেডি হয়ে গেল আরে বলে বাপ রে বা এটা দে তারপর পলাম বনবাস কৃষ্ণ তো মৃদে মৃদে অনেক মহারথাস্ত্রাত ইয়াত কৈছে বিভিন্ন মহারথীৰ অস্ত্ৰৰ পৰা বিশেষকৈ অশ্বত্থমাৰ অস্ত্ৰত দ্ৰোণী অস্ত্ৰত আজি অশ্বত্থমাৰ অস্ত্ৰত যাওঁ না দ্ৰোণী অস্ত্ৰত অশ্বত্থমাৰ অস্ত্ৰৰ পৰা ব্ৰহ্মস্ত্ৰ প্ৰয়োগ কৰিছে তাৰ পৰা তুমি ৰক্ষা কৰিছা তাৰমানে প্ৰতিটো মুহূৰ্তত তুমি আমাক তেনেকৈ ৰক্ষা কৰি আছা যেনেকৈ শতকে শিশুক যেন ঢাকি থাকে পাখি বুজি পাইছে নানা বিপদতো পুত্ৰ সমে আছা ৰাখি শতকে শিশুক যেন ঢাকি থাকে পাখি তারপর কৈছে কেবলে রাখিলা মাত্র সিটু দৈব কি ক জানিলো মোটেহে স্নেহ মাতৃটো অধিক যিজন ঈশ্বর ভগবান কৃষ্ণক এটা এটা তেওঁৰ নাম হৈছে সত্য সংকল্প তেওঁৰ এটা কোয়ালিটি গুণ এটা সত্য সংকল্প মানে কেবল মাত্র সংকল্প যদি করে সব হয়ে যায় যদি ভগবানে ভাবে এক মুহূর্তত যে পৃথিবীর সমস্ত মানুষ ধার্মিক হয়ে যাও যদি ভাবে সমস্ত মানুষ ধার্মিক হয়ে যাব লগে লগে যদি ভাবে যে আসুরিক প্রবৃত্তি যান আছে সব নাশ হয়ে যাও সব লগে লগে নাশ হয়ে যাব কেবল সংকল্পর কথা কিন্তু নকরে
লীলা করবর কারণে চাও ইন্টারেস্টিং কথা চাও আজিকালি কাঠ পুতলার এইবিল নহা হল আগতে আসে পুতলা নাচ এইবিল যে পুতলা নাচ আপনাদের চাইছে না পুতলা নাচ পুতলা থিয়েটার চাইছে বহুতে চাইছে না আজিকালি তো নাইকিয়া হল বার আচ্ছা থিয়েটারখন চাই থাকতে পুতলায় যেটা অ্যাক্টিং করে থাকে বা নাচি থাকে যদি আপনার তার মজতে তো সোমাই যায় যে এই এনেকা রজা এজনী রানী বা অমুক এই এনেকা হ্যাঁ আমি তার মজত সোমাই যাও যেটা আমার ভাব নহয় যে সিহতক আসলতে নচুয়াজন বেলেগ হ্যাঁ আমার এনেকাকে আমি সোমাই যাও সিহতে যেন কথা কইছে সিহতে নাচিছে সিহতে গাইছে সিহতে বিয়াত একদম কিবা করে আছে মানে তার মজত আমি সোমাই যাও কিন্তু আসলতে সিহতর নিজস্ব একো নাই সিহতক উপরপর রসি লই পেলায় নচুয়াই থাকা যত স্ক্রিনের ভিতর লুকাই আছে বুঝি পালে তার মানে আমার গতিটো একে প্রকৃতি ক্রিয়া মানানি গুণকর্মানি সর্বস্ব অহংকার বিমূর আত্মা কর্তা অহম ইতি মন্যতে তৃতীয় অধ্যায় 27 নম্বর শ্লোক গীতা অর্জুনক কইছে হে অর্জুন প্রকৃতির তিনটা গুণে এক গোটে যিমান আছে সবকে নচুয়াই থাকা হয়েছে হ্যাঁ আর যোনে ভাবে যে মই নিজে করছো বলে তাকে অহংকার বলে কেছে অহংকার বিমূর আত্মা মূর্খ কর্তা অহম ইতি মন্যতে এজনে নিজক কর্তা করো বলে ভাবে মই করছো বলে যোনে ভাবে এজনক কইছে অহংকার বিমূর আত্মা কারণ সব কাঠ পুতলার দরে নচুয়াই আছে সত্য সংকল্প তেও ইচ্ছা করলে গোটেখিনি করব পারে সেইজন তেনেকুৱা এজন ঈশ্বর তেও ইচ্ছা করা হলে দ্রৌপদীর বাকি ছটা যে আসলে সন্তান যি কংশ বধ করলে সেইটা রক্ষা করব নোৱাৰিলে দৈবকী সরি দৈবকী দৈবকীর ছটা লড়া প্রথমতে যিকেইটা বধ করলে সন্তান সপ্তম তো শঙ্কর্ষণ করলে আর অষ্টমত ভগবান কৃষ্ণ আপনাদের জানে এই প্রথম ছটা মারি পেলা সপ্তম তো শঙ্কর্ষণ করে পেলায় রোহিণী গর্ভত দিল আর অষ্টম তো ভগবান কৃষ্ণ গতি এতিয়া ইয়াত কৈছে তুমি দৈবকীর এটাও নারাখিলা তেতিয়া এই বাকিখিনি সব তুমি কেবল মাত্র দৈবকীয়ে থাকিলে বা তুমি থাকিলে বাকিকেইটা সন্তান তো তুমি নারাখিলে কাকো তার বিপরীতে মোর তো তুমি পাঁচটার পাঁচটাই রাখিলা বুঝি পাইছে গতি ইয়াত কৈছে কেবলে রাখিলা মাত্র সিটো দৈবকীক জানিলো মোটেহে স্নেহ মাতৃটো অধিক তোমার নিজের মাতৃতকৈ মোর প্রতি স্নেহ তোমার বেশি কুন্তিয়ে কৈছে হ্যাঁ সেহি সেহি আপদ আমার অভিমত তোমাক দেখিবে পাও যেটো আপদ সেই কারণে মোর সেই বিপদবিলাক যিবিলাক প্রতিটো বিপদের সময়ত দুঃখের সময়ত তুমি মোর লগত আছিলা মই সেইবিলাক বিপদহে মোর অভিমত বিপদসন তত শাশ্বত তত্র তত্র জগত গুরু ভবতু দর্শনম ইয়াত সিয়াদ অপূর্ণ ভব দর্শনম 1825 প্রথম স্কন্ধ অষ্টম অধ্যায় 25 নম্বর শ্লোক ভাগবত কুন্তিয়ে কৈছে সেইবিলাক বিপদ মই বিচাৰো কোনবিলাক যিবিলাক বিপদত তুমি আমার লগত আছিলা সেইবিলাক বিপদ কিয় কারণ বিপদৰ সময়ত তুমি যেনেকে সতকে পাখির দ্বারা ঢাকি রাখে তেনেকে ঢাকি রাখিছিল আচ্ছা এটা ইন্টারেস্টিং কথা ইয়াতো আছে যদিও কুন্তিয়ে কৈছে কেবল যিমান শাস্ত্র আছে তার ভিতর এগারী কুন্তি জনে বিপদ বিচাৰিছে ভগবানের ওর দুঃখ বিচরা যদি কিবা চরিত্র আছে সেইটো হৈছে কুন্তি যিমানে শাস্ত্র পড়ক আর বেলেগত মইতো এতিয়ালৈকে পোৱা নাই সবে বেলেগ নহয় বেলেগ কিবা কিবি বিচাৰে কিন্তু কেবল কুন্তি আছিল যোনে বিচাৰিছিল মোক দুঃখ দিয়া কিয় যে দুঃখৰ সময়ত তোমাক দেখা পাওঁ কাষত পাওঁ গতিকে মোক সেই দুঃখবিলাক দিয়া কিন্তু ইয়াৰ ভিতৰত এটা বৰ গুৰ ৰহস্য আছে কুন্তিয়ে কৈছে যে মোক তেনেকুৱা বিপদ দিয়া যাতে তোমাক দেখা পাওঁ তাৰমানে ভগবানক দেখিলে কি হব আমার ভগবানক যদি আমি দেখি থাকো তেতিয়ালে যিখন মায়ার সজ্জাত আমি পড়ি আছো ইয়ারপরা ডাইরেক্ট পরিত্রাণ পাম নে না বস্তুটো বুঝিছে যদিও বিপদে দিয়া যাতে তোমাক দর্শন পাই থাকো তোমাক দর্শন যদি পাই থাকো তেতিয়ালে মায়ার সংসারখনেরপরা যিটো বারে বারে জন্ম মৃত্যুর চক্র তারপাই তরি গুছি যাব পারে যিটো ফল পাওয়ে পূর্বে কৃষ্ণ দর্শনে কেমিস্ট্রি কিমান ডাঙর কথা এইবিল কেমিস্ট্রি এনেকা করেছে কুন্তিয়ে কৈছে মোক বিপদ দিয়া বিপদ দিলে কি হব তোমাক দেখি থাকিম তোমাক দেখি থাকিলে আলটিমেটলি কি লাভ এই যিমান মায়ার সংসার আছে যিটো চক্র আছে ইয়ারপরাই গুছি যাব ফাইনাল হ্যাঁ একেবারে পার্মানেন্টলি গুছি যাব গতি ইয়াত কৈছে যে সেহি সেহি আপদ আমার অভিমত তোমাক দেখিবে পাও যেটো আপদত কৃষ্ণ ইয়ালৈকে গৈছে যাও ভগতে চাও
চারি ধরনের ভক্ত কৃষ্ণর ওসলে আহে বলে কে চতুর্বিধা ভজতে মাম জনা সুকৃতি ন অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর স্বরূপ। চারি ধরনের ভকত মোর ওসলে আহে, সপ্তম অধ্যায় ষোলো নম্বর শ্লোক গীতা অর্জুনক কে হে অর্জুন নমাম দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধম, মোর ওসলে এইবিল নাহে, কোন নাহে, নমাম দুষ্কৃতি ন প্রপদ্যন্তে নরাধম, যা নরর অধম, যা দুষ্কৃতিকারী মায়ায় অপহৃত জ্ঞানম, যাকর মায়ায় জ্ঞানটা হরণ করে লো গেল, এইবিল মোর ওসর নাহে, যে আপনি কৈছে সেইবিল দুষ্কৃতিকারী মানুষের ভিতর অধম হব লাগিব, যাক মায়ায় জ্ঞানটা হরণ করে লো গেছে সেইবিল মোর ওসর নাহে। এটা মোর ওসলে কোন আহে, এই সপ্তম অধ্যায় পনেরো নম্বর শ্লোক। দ্বিতীয়ত কৈছে চতুর্বিধা ভজতে মাম জনা সুকৃতি ন অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর সব, সপ্তম অধ্যায় ষোলো নম্বর শ্লোক। হে অর্জুন মোর ওসলে চারি ধরনের ভকত আহে, কোন প্রথম কৈছে আর্ত বিপদত পড়লে গজেন্দ্র, গজেন্দ্র গজেন্দ্র তো এনে পুরা একদম বিরাট মস্তি করে ঘুরি ফুরিছে, হ্যাঁ মোক কোনে পারে, যোন ফালে যায় হাবি বন ভাঙি তহিলম করে গেছে, হ্যাঁ মোর ইমানবিল পরিয়াল সজ্জন মোর সব লগত আছে, যেনেকে আজিকালি পলিটিশিয়ান কিছু গেলে বাইশখনলকে গাড়ি যায়, হ্যাঁ বাইশখন একুশখন গাড়ি হাহাকার করে যায়, সাইকেলিয়া এটা গেলে কোনোবাই যেন পুলিশে তাকে ঠেলা মারি পেলাই দিব যেন, আরে এনেকা কি নিয়ম আছে, মানে পাওয়ার পাওয়ার এটা দেখুয়া, বাইশখন গাড়ি লো যাবল তোমার কিডাল পাওয়ারের কথা আছে, তাকো বেলেগের উপর এনেকা করে পেলায় অত্যাচার করে বাকিবিল যেন যাবলে নিদিব, পথ বন্ধ, ইফালে আহিব নোৱাৰা, ইফালে করব নোৱাৰা, মানুষ হেরাসমেন্ট মিছামিছি পাওয়ার, তেনেকা গজেন্দ্র আছে, বল বীর্য গোটে পরিয়াল একটা গ্রুপ লো পেলায় যায় যে যায় একদম ভাঙি ছিঙি তৈল, এই গজেন্দ্র যেতিয়া গ্রাহে ধরলে উপায় নাইকিয়া হল, শেষত কি করলে উপায়ন্তর হয়ে বিপদত পড়ে ঈশ্বরের ওসর আশ্রয় লোবলিয়া হল, যি পালে সুরে পদুম ফুলে পা লো পেলায় বস ত্রাহি বলে শরণ ললে, উপায় নাই রক্ষা করা আর্তত পড়ে বিপদত, আমার বহুত আছে যে বিপদত যেতিয়া আহে, বিপদ আহিলে ঈশ্বর নাম, বিপদ আহিলে ঈশ্বর নাম সবেই লয়, তারপর দ্বিতীয় জিজ্ঞাসু জানিবর যার ইচ্ছা, মই কোন ন আসলতে কেতিয়াবা ভাবি চাব, মই কোন, মই তো জন্ম হলো বারো ঠিক আছে, আগতে কত আসিল কি কথা, মই কেনেকুয়া আসিল কোরপরা আহিল, আর যে মানুষের শরীরটা পালো মই কি করিম, এটা কি করা উচিত, আর ইয়ার মৃত্যুর পশন মই কলে যাম, মানে মই কোন, মই কোরপরা আহিল, মই কি করা উচিত, আর মই কলে যাম, একো গম নাপাও, ঈশ্বর শরণ লৈছে আশ্রয় লৈছে প্রভু, অকমান তো মোক দিব জানিবলে দিয়া, জিজ্ঞাসু মই কোন তুমি কোন সংসার কি জানিবলে দিয়া, অর্থার্থী এটু বিচারে, খালি টকা লাগে ধন লাগে সম্পত্তি লাগে পুত্র লাগে পরিবার লাগে অমুক লাগে তমুক লাগে, আর জ্ঞানী নারদর দরে চারি সিদ্ধর দরে সনত কুমারহতর দরে জানে সব সব জানে, জানি পেলা ঈশ্বরের ওসর যা ঈশ্বরের ওসর শরণাগতি হয়েছে আশ্রয় দিয়েছে, আপনার কর্মর উপর ভিত্তি করে ফল অনুকারে আহিব, কিন্তু সেটা বহুতে কয়, আপনি বড় সুন্দর প্রশ্ন করেছে, সব কিছু মানে কয় যদি আমি কর্মর এগেনস্টতে ফলটো পাও তে ভগবানের কামটো কি, লজিক আছে প্রশ্ন, যদি আমার কর্মর মতে যদি আমি ফল পাও, যে বাপজনে কলে যেটু আমি কর্ম করেছো তারে ফল পাম বা যেটু লই আহিছো তারে আমি অর্থ পাম যেটু দিব, কিন্তু ঘটনা হয়েছে আপনি যে যেটু কর্ম করিলে এই হিসাব কিতাবটো কোনে রাখিব, এটা আপনি যে এইটু কর্মর এইটু ফল, আপনি সরুতে কি করলে, আপনি পড়ি আজি চারিদিনের আগত কি করেছিল তো আপনারে মনত নাই, আপনি সরুতে কি করলে, আপনি তার আগর জন্ম তার আগর জন্ম তার আগর জন্মত কোটি কোটি জন্মর কথা, গতি অন্তর্যামী রূপে রাখব তো লাগবে, এজন তো লাগবে, বুঝি পাইছে, গতি দিয়াজন হলেও আপনার কর্মর উপরে দিব, কিন্তু কর্ম করার যেটো মানসিকতাও আহিব সেটা আলটিমেটলি মায়ার বন্ধনে আমাক চলাই আছে বলে কলো তিনটা গুণের, তারপর পরিত্রাণ পাবলে হলো ফাইনালি দৈব হি আস গুণময়ী মম মায়া দূরত্বয়া মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেতাম ধরন্তিতে, সপ্তম অধ্যায় চৈধ্য নম্বর শ্লোকত কৈছে মোর মায়ায় ভয়ানক, সব মায়ার খেল, আমি তো কলোয় আপনার সব লীলাবিল আলটিমেটলি পুতলা নচুয়া মানুষটির দরে নচুয়াই আছে, এইবিল সব একটিং, আপনি মানে যাক করে আছো করবাজন, কিন্তু
আমাক জাস্ট কামবিলাক আগবঢ়াই এটা লীলা কৰিবৰ কাৰণে গোটেই সংসারখনে তেওঁ ৰচিছে, গোটেই লীলা কৰিবৰ কাৰণে। সিদিনা আমাক এজেগাত এজনে প্ৰশ্ন কৰিছে যে বৈকুণ্ঠত যেতিয়া যোৱাৰ পাছত ঘূৰি আহিব নালাগে তেতিয়াহ'লে জয় বিজয়নো কেনেকৈ আহিবলগীয়া হ'ব? সঁচা কথা, ধুনীয়া প্ৰশ্ন। বৈকুণ্ঠলৈ যোৱাৰ পাছত তাৰমানে বৈকুণ্ঠতো হেৰি আছে, বৈকুণ্ঠত তাতো শান্তি নাই? নাই, সেইটো কোৱা নাই। বৈকুণ্ঠত যোৱাৰ, যেতিয়া বৈকুণ্ঠত ভগৱানে নিজ মুখে অৰ্জুনক কৈছে, ন তাত ভাষয়তে সূৰ্য না শশাংক না পাবক যত গতৱা না নিবৰ্তন্তে তাত ধম পৰম মম। পঞ্চদশ অধ্যায় ছয় নম্বৰ শ্লোকত কৈছে, পোন্ধৰ অধ্যায় ছয় নম্বৰ শ্লোকত অৰ্জুনক কৈছে, হে অৰ্জুন, মোৰ তাত বৈকুণ্ঠত এইবিলাক চন্দ্ৰ সূৰ্যই পোহৰ কৰিবলগীয়া একো কাম নাই, ন তাত ভাষয়তে সূৰ্য না শশাংক না পাবক, এইবিলাকৰ কাম নাই প্ৰকাশ কৰিবলৈ, কাৰণ স্বয়ং প্ৰকাশিত। আৰু যোনে এবাৰ যোৱাৰ পাছত ঘূৰি আহিব নালাগে। এতিয়া ভক্তজনে প্ৰশ্ন কৰিছে যে বাপ, জয় বিজয়নো কিয় আহিবলগীয়া হ'ল? ঠিক কথা, একদম সুন্দৰ প্ৰশ্ন। চাওক, ভগৱান কৃষ্ণই নিজে ইচ্ছা কৰিছিল, আপুনি ভাগৱতত যদি পঢ়ে চাব যে তেওঁ নিজৰে যুদ্ধ কৰিবলৈ মন গৈছে, খেল লীলা কৰিবলৈ মন গৈছে, তেতিয়া তেওঁ ইচ্ছা কৰি বিপ্ৰসকলৰ হতুৱাই সাপ দিয়াইছে, বুজি পাইছেনে? গতিকে শাস্ত্ৰ পঢ়িলেতো শাস্ত্ৰৰ উত্তৰটো আছেই, তেওঁ নিজে ইচ্ছা কৰিহে তেওঁলোকক নমাইছে। তাত জয় বিজয়ৰ একোতো কৰ্মৰ কিবা এডাল দেখুওৱা নাই, তাৰমানে ভগৱান কৃষ্ণই ইচ্ছা কৰিছে, আৰু ইচ্ছা কৰিলে তেওঁতো সত্য সংকল্প, যি ইচ্ছা কৰে তাকে কৰিব পাৰে, ঈশ্বৰৰ ইচ্ছা, বিলকুল তেওঁৰ ইচ্ছাৰ ওপৰত একো নাই। সেইকাৰণে ইয়াত ইয়ালৈকে গৈছে, আপুনি পাঠ কৰক, কৃষ্ণ সেহি সেহি আপদ আমাৰ অভিমত, তোমাক দেখিব পাওঁ যিটো আপদ। শ্রী ভুলে ভুলে মন করে নানা কাম, সম্পদ তন পরে লই বাক তবনাম, তরে আত্মা অন্তর জামি মহারি, নিজ রূপে আশা সাক্ষাত বংশ বিস্তারিবা যাদর, কেহ বলে কীর্তি বড়াইবা পান দ, নানা হেতু যার যেন শ্রী ভৈলে ভুলই মন করই নানা কাম, সম্পদত নপারো লইবাক তব নাম। শ্রী শ্রী শব্দটোৱে যদিও সুন্দরতা বুঝায়, ইয়াত ঐশ্বর্যটো আহিছে, মানে ধন টকা পয়সায় সুন্দরতার যেতিয়া এজনের স্ত্রী বৃদ্ধি হব সেটা বুঝাইছে ইয়াত। তেনেকুৱা হলে কি হয়, স্ত্রী হইলে ভুলই মন করয় নানা কাম, এটা তোমার কথা পাহরি যায়, এটা বিভিন্ন বেলেগ কামত মন নিয়োগ হয়ে যাব, আছে সব, মোৰ একো চিন্তা করবলগা নাই, ধন টকা পয়সা সৌন্দর্য রূপ সব আছে, বল বীর্য সব পাওয়ার আছে, গতিকে কৃষ্ণর প্রয়োজন নাই, আর ভগবানের প্রয়োজন নাই, তেতিয়া বেলেগ কথাত মন, সম্পদত নপারো লইবাক তব নাম। সেইকাৰণে ধন টকা পয়সা অজস্র হলে বহুতে কৃষ্ণর নামলে পাহরি যায়, বহুতে সব বলে নক, জগতরে আত্মা অন্তর্যামী মহাহরি নিজ রূপে আশাহা সাক্ষাত অবতরী, যিজন সমস্ত জগতরে আত্মা, যেনেকৈ কথাবিলাক অকন তাত্ত্বিকবিলাকো বুঝি যাওক, যেনেকৈ আমার শরীরটোত
যদি এই জ্বর এই শরীরটি সচল করে রাখিবৰ কাৰণে, সচেতন করে রাখিবৰ কাৰণে ইয়াত যে আত্মা বিরাজমান হয়ে আছে, আত্মা থাকালেকহে এই হাত ভরি আমি মারি থাকিব পাৰিছোঁ, কথা কব পাৰিছোঁ, দেখা পাইছোঁ, ইটো সিটো কৰিছোঁ, কেতিয়ালৈকে, যেতিয়ালৈকে আত্মা বিরাজমান হয়ে আছে। এই শরীরটি ক্ষেত্র বলে কৈছে, এইদম শরীরম কৌনতে ক্ষেত্রমিতি অভিধীয়তে এতজ্যোবেতম প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিধ, ত্রয়োদশ অধ্যায় প্রথম শ্লোক গীতা। শরীরটি এখন ক্ষেত্র, আর ইয়াত যিজন আত্মা বিরাজমান হয়ে আছে এজন ক্ষেত্রজ্ঞ বলে কৈছে, যা যি শরীরটি সচেতন করেছে। তেনেক যদি সমস্ত জগৎখন আপনি একটা শরীর বলে যদি ধরে লয়, বৃহৎ মানে স্থূলর উপর, এই স্থূলর যদি এই জ্বর হব, এই স্থূল সংসারখনের তাত আত্মা যেটার কারণে যত যানবিলাক গ্রহ নক্ষত্র নিজে নিজে সব সচেতন হয়ে যে নিজের নিজের কর্মবিলাক সবই করে থাকার যে পাওয়ার পাইছে, বুঝি পাইছে, সেইটা একটা স্থূল শরীর, আর তারও আত্মা হয়েছে ভগবান কৃষ্ণ। যে সূক্ষ্ম রূপত আমার শরীরটির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, যিমান নারী আছে ইয়াত, যিমান পরমাণু আছে, শরীরবিলাক কেনেকুৱা, আমার যিমানবিলাক অকন অকন কোষবিলাকে সেল হে ইয়াত অগজ অজস্র সেল আছে, এই সেলবিলাকও আপনাদের জানি আচরিত হব, সাত দিন লাগে আপনার, সাত দিনের ভিতর আপনার ম্যাক্সিমাম সেল আগরবিলাক মরি নতুন সেল জন্ম হয় কেবল, গতি পুরোনাবিলাক সব পড়ি থাকে। কেতিয়াবা ভাবি চাইছেন যে কুকুরে যে শুঙাবলে নিয়ে যে কি হয়, টেকনিক্যাল পয়েন্ট কি জানে না, আমি এবার ট্রেনিংত এই আমি পাইছিল, কুকুরে কুকুরে যে চোরটো ধরবর কারণে বা এনেকে যে শুঙাই পেলা এড়ি দিয়ে যে কিয় তারমানে কারণ তো কি, তার মানে আমার মানুষের ডেড হওয়া সেলবিলাক, এইবিলাক সেল মানে আমি যদি এটা হাত এনেকে দেখিছো ইয়াত সরু 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 ঢের কোষ লাগি পেলায় এইবিলাক মানে হয়েছে, বুঝি পাইছে, অগণন কোষ আছে ইয়াত সৃষ্টি হয়েছে। এতিয়া এই কোষবিলাক এয়া নির্দিষ্ট সময়লেকে সি জীবিত হয়ে থাকে, তারপর এইবিলাক মরি যায়, হ্যাঁ নিষ্ক্রিয় হয়, নিষ্ক্রিয় হলে সেলবিলাক ডেড হলে ই পড়ি যায়, নতুন সেল আহে। এটা এই অনবরত এই প্রক্রিয়া চলি আছে, চোর যে যাব বা ডকাইত যে যাব, মার্ডারার যে যাব, তার গাঁর শরীরের সেলবিলাক পড়ি আছে। কুকুরটুক গিয়ে আগতে তাত শুঙাই দিয়ে, শুঙিয়াই দিলে ই এই সেলবিলাকর গন্ধটা পাই যায়, বুঝি পাইছে, সিহত সেনসিটিভ, সিহতে শুঙি শুঙাত বিরাট একদম প্রখর, তারপর মানুষটা জেনি জেনি যাব, এই সেলবিলাক পড়ি যাব, আর পড়ি গেলে কুকুরটোয় সেইফালে যাব পারে, সেই কারণে নদীত পার হয়ে গেলে পানিত সুমাই গেলে সিহতে গম নোপা হয়, টেকনিক্যাল পয়েন্ট বুঝিছে, হ্যাঁ পড়লেও পানিত পড়লে পানিটো অহরহ নদীখন আপনি সন্মুখত দেখাহে পাইছে, পানিটোতো রয়ে না থাকে না, ই গৈ আছে লগাতার, বুঝি পাইছে না, তেতিয়া কুকুরটোয় তেতিয়া আর নোৱাৰে একো কৰিব, তার লাভ নাইকিয়া হয়, টেকনিক্যাল পয়েন্ট আছে এইবিলাক। তেনেকৈ আমার শরীরটো এতিয়া গোটেই এখন ক্ষেত্রখনত ইয়াত আত্মাটো বিরাজমান হয়ে পেলায় যেনেকৈ সচেতন করে রাখিছে, বিশ্ব ব্রহ্মাণ্ডখনত তেনেকৈ ভগবান কৃষ্ণ আত্মারূপে থাকি সমস্ত গোটেই জগৎ চলাই আছে, গম পাইছে, এখানে কৈছে জগতরে আত্মা আর তুমি সকলরে অন্তর্জামী, ভিতরতো তুমি আছা বাহিরতো তুমি আছা, তোমার ব্যতিরেকে একো বস্তুয়ে নাই, বাহিরতো তুমি ভিতরতো তুমি, সব তুমি ময় তুমি। তারপর কৈছে নিজরূপে আসাহ সাক্ষাৎ অবতরী, এইবার কিন্তু তুমি নিজ রূপে অবতার লৈছা, কি অবতার লয় অর্জুনক ক্লিয়ার কৰিছে চতুর্থ অধ্যায় গীতা, চতুর্থ অধ্যায় গীতা অর্জুনক কৈছে, হে অর্জুন তোক মই যে যোগর কথা কৈ আছো, কর্মযোগ সন্ন্যাস যোগ কর্ম সন্ন্যাস যোগ যিমানবিলাক কৈ আহিছো এইবিলাক মই আদিতে সূর্যক কৈছিলো, সূর্যয়ে মনুর আগত কলে, মনুয়ে তেওঁ ঠাকুক কলে, আর এনেকৈ ক্রমাগতভাবে পরম্পরা হয়ে ইটোয়ে সিটোক সিটোয়ে সিটোক কৈ আহি আছিল, আর মাজত কালর সোঁতত পৰি সব নষ্ট হল, ইমাম বিবস্বতেই যোগম প্রত্যবান অহম অব্যয়ম বিবস্বান মনুয়ে প্রাহু মনু ইচ্ছা কৈ অব্রবীত এবং পরম্পরা প্রাপ্ত ইমম রাজর্ষয়ু বিদু সকালে নেহ মহতা যুগ নষ্ট পরম তপ, চতুর্থ অধ্যায় প্রথম আর দ্বিতীয় শ্লোক, ছয় বায়ম ময়াতে অদ্য যুগ প্রোক্ত পুরাতন ভক্ত সীমে সখা চেতি রহস্যহিত উত্তমম, চতুর্থ অধ্যায় তিন নম্বর শ্লোক, তয় মোর যেহেতু ভক্ত আর পরম সখা,
সেইকাৰণে তোৰ যোগবিলাকৰ কথা এতিয়া আকৌ তোক কত শুন। অৰ্জুনে ভাবিছে ই ফেকু নেকি, অলপ ওপৰত দিয়ে নেকি, গালি মোৰ লগৰ সখা। অৰ্জুনৰ লগত থাকিলেতো ভগৱান মইনো কতিয়া, মাজে মাজে পাহৰি থাকে তেওঁলোকে, যুধিষ্ঠিৰেও পাহৰি যায়, এই ক'ত যশোদাই পাহৰি যায়, দুবাৰকৈ বিশ্বৰূপ দৰ্শন কৰাই দিলে, মুখৰ ভিতৰত ব্ৰহ্মাণ্ডক দেখুৱাই দিলে, তথাপিতো পাহৰি থাকে, পুত্ৰ পুত্ৰ বুলিহে মৰমটো কৰি থাকে, বুজি পাইছে নে? অ অৰ্জুনে ভাইছি অলপ ওপৰত দিয়ে নেকি বেটা, সুধিছে তেতিয়া কৃষ্ণ, আরে অপরম ভবতু জন্ম পরজন্ম বিবস্বত কথমে তদ বিজানিয়ম তো মাধব প্রক্তবা নীতি, তোমার তো এটা জন্ম হয়েছে, অপরম ভবতু জন্ম মানে মোর লগত, আর পরজন্ম বিবস্বত, সূর্য তো আদিতেই হল, কাশ্যপ আদিতির পুত্র, কাশ্যপ আর অদিতির পুত্র বিবস্বত মানে সূর্য আদি সেবিলাক দেখাইছে, তেওঁলোকৰ তেতিয়াই জন্ম, আর তুমি এতিয়া জন্ম হওয়া লড়াটোয়ে এই সূর্যর আগত কেনেকে খোলা, হ্যাঁ এইটা কেনেকে সম্ভব? তেতিয়া ভগবানে ক্লিয়ার করেছে, আরে অর্জুন বহুনি মে ব্যতীতানি জন্মানি তপচা অর্জুন তানি অহম বেদ সর্বানি না ত্বম বেদ্ধ পরম তপ, চতুর্থ অধ্যায় পাঁচ নম্বর শ্লোক গীতা, হে অর্জুন তোরে মোরে আগতে বহুত বার জন্ম হয়েছে, বহুনি মে ব্যতীতানি জন্মানি তপচা অর্জুন, তোর মোর আগতে বহুত বার জন্ম হল, মানে মই বহুত বার অবতার ললো, তয়ো বহুত বার জন্ম হয়েছ, তানি অহম বেদ শর্মানি সেবিলাক মই সব জানো, না ত্বম বেদ্ধ পরম তপ, কিন্তু তোর একো মনত নাই, তুই নাজানো, যদিও মই অজ অজু অপিশন অব্যয় আত্মা ভূতানম ঈশ্বর অপিশন প্রকৃতি শ্যাম অধিষ্ঠায় সম্ভবামি আত্ম মায়া, চতুর্থ অধ্যায় ছয় নম্বর শ্লোক গীতা, যদিও মই অজ মোর জন্ম নাই তথাপি মই অবতার লো, প্রকৃতি মানে মোর মায়াক অধিষ্ঠান করে মই দরকার পড়লে যেতিয়া যেতিয়া মোর মন যায় বা ভকতর যেতিয়া মই রক্ষা করবলগিয়া হয় মই বিভিন্ন অবতার লো, অবতার কিয় লয় তেতিয়া ভগবানে কৈছে ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অদ্ভুত ধ্যানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণয় সাধুনম বিনাশয় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, চতুর্থ অধ্যায় সাত আর আট নম্বর শ্লোক গীতা, যেতিয়া যেতিয়া ধর্মর গ্লানি অধর্মর উত্থান সাধু সন্ত মহন্তর উপর আসুরিক প্রকৃতির লোকের যেটা অত্যাচার বৃদ্ধি তেতিয়া মই অবতার লম, মূল তিনটা কাম ইয়াত কৈছে, প্রথম কৈছে পরিত্রাণয় সাধুনাম ভকত সকলক রক্ষা করব, বিনাশয়চ দুষ্কৃতাম দুষ্কৃতিকারীক নাশ করব, ধর্ম সংস্থাপনার্থায় ধর্ম পুনের সংস্থাপন করব, তিনটা মূল কাম, কিন্তু ইন্টারেস্টিং কথা আর আছে সব, এটা এই তিনিটা কাম করবর কারণে ভগবানে অবতার কিয় লোব লাগে, যেটা যদি সত্য সংকল্প হয় রাবণক বধ করবলৈ রামর অবতার লোবলিয়া কি প্রয়োজন আছে, যিজনে সংকল্প মাত্র করে যদি যে রাবণ বধ হয়ে যাব কংস শিশুপালক বধ করবলে কৃষ্ণরূপে আহিব কি প্রয়োজন, যদি কয় যে কংস বধ হয়ে যা বধ খতম, তেওঁরে আত্মা, তেওঁই আত্মা বলে কৈছে অহম আত্মা বুদাকেশ সর্বভূতা সহস্থিত অহম আদি চ মধ্যম চ ভূতানামন্ত এব চ, দশম অধ্যায় বিশ নম্বর শ্লোক গীতা, অর্জুনক কৈছে ময়ে আত্মা হিসাবে আছো সমস্তরে জীবন, মই যদি ওলাই আহো শেষ খেল, এতিয়া আকৌ কংসক বধ করব কারণে বা শিশুপালক বধ করবলে আকৌ কৃষ্ণরূপে অবতার আহিবলগিয়া এনেকুয়া কি আছে, দুষ্কৃতিকারীক নাশ করবলে আহিবলগিয়া বা ভকতক রক্ষা করবলে যদি ভগবানে সংকল্পতে সব কাম করব পারে, যদি ভাবি যায় যে এজন উদ্ধার হোক, বস উদ্ধার হয়ে গেল আর কোনে রক্ষা করব পারে, আর ধর্ম সংস্থাপন করবলেও যদি ঈশ্বরে ভাবে যে গোটেই জগৎখন ধর্মময় হয়ে যাক, বস ধর্ম হয়ে যাব, মনত তো ভাব তেওঁৰ পৰাই আহে, বুঝি পাইছেন, আমার মনের ভাববিলাক যিমান আহে এইবিলাকতো তেওঁৰ পৰাই আহে বুলি কৈছে, যে চৈব সাত্বিকা ভাব রাজসস্তামচ সহিয়ে মত্ত এবেতি তান বিধি নাচা হন্তে সুতে মই, সপ্তম অধ্যায় বারো নম্বর শ্লোক গীতা, তাত কৈছে হে অর্জুন তোর মনলে যিমান সাত্বিক ভাব আহে রাজসিক ভাব আহে তামসিক ভাব আহে সব মোর পৰা আহে, আর ইভেন গোটেই জগৎখন ভাবর উপর চলি আছে, ত্রিভীর গুণে মই ভাবেই রবি সর্বমিদম জগৎ মোহিতম নাভি জানাতি মামেভ্য পরমাভ্যয়, সপ্তম অধ্যায় তেরো নম্বর শ্লোক গীতা, গোটেই জগৎ ত্রিভীর গুণে মই ভাবেই রবি সর্বমিদম জগৎ, গোটেই জগৎ চলি আছে ভাবর উপর, আর ভাব আহে ভগবানের পৰা, ভগবানে যদি আমাক যদি ভাবটো শুদ্ধ করো বলে দি দিয়ে যে সব ধর্মময় হয়ে যাও ধার্মিক হয়ে যাও, সেইটো কারণে অবতার লোক কিয় হয়, যি তিনটা কথা অর্জুনক কৈছে
যে পরিত্রাণায় সাধুনাম সাধুসলক রক্ষা করবলে বিনাশয় আছে দুষ্কৃতাম দুষ্কৃতিকারীক নাশ করবলে ধর্ম সংস্থাপনার ঠায় ধর্ম স্থাপন করবলে এই তিনটা কামত মানে আহ বলে কৈছে। আচ্ছা তিনটা কাম সংকল্প মাত্রতে করবেন এটা অহার দরকার কি কি লজিক আছে সব ভগবান নহাকে যদি করবেন আমার দৃষ্টিত মানে জীববিলাক চাই আছে পরমাত্মায় জীব জীবক মানে হ্যান্ডেল করে আছে চাই আছে যেতিয়া দুষ্ট করেছে তার বিনাশ ঘটাইছে বা যেতিয়া এনেকুৱা সৃষ্টি হয়ে গেছে যে যেটু বিনাশ জীব জগতে করব তারপরে এটা কংস বধ করব সবে নয় রাবণ সকল বধ করব নয় তেতিয়া কি হয়েছে নিজে আছে নিজ অংশ একদম ঠিক কথা কৈছে একদম কিন্তু মো কথাটো আপুনি বুঝক মই কৈছো যে তেও নহাকে করিব পারে মানে যেনেকে গরু কেতিয়া গোয়ালিটোয়ে গৈ পেলাই বা গরুখিয়াটোয়ে গৈ তাক নরখালেকে আমি বাহ্যিকতাত গরুজনীয়ে গম নাপায় এইটো আমি যাব লাগিব কিন্তু ভগবানের ক্ষেত্রে কৈছে যে তেও যদি কই দে গরু রই যা রই যাব সংকল্প পিছে মোর বস ঘুরি যাব সংকল্প ঘটনা হল তেও সত্য সংকল্প এটা শক্তি আছে যে সংকল্প মাত্রতে করব পারে আমি কৈছো যে তেতিয়ালে যদি তেও তিনটা কাম সংকল্পত হব পারে তেতিয়ালে তেও অবতার লবলগে আকো কিয় হয় ঘটনা তো বলো কিয় হল লীলা করবলগে কিয় হয়েছে একদম সুন্দর কথা কিয় হল এটা চাও আসল তত্ত্বলে আসলতে ভগবান মানে তেও ব্রহ্মরূপত যেতিয়া থাকে তেতিয়া নির্গুণ নিরাকার হয়ে থাকে বুঝি পালে তত্ত্বটা চাব দে নির্গুণ নিরাকার ব্রহ্ম আপনি একো গুণের কথাও নজানে নিরাকার আর মানে নির্গুণ আর আকারও নজানে নিরাকার কিন্তু কাম সব হয়ে আছে কোনে করাই আছে কি করে আছে একো কথা আমি বুঝি নাপাও না দেখিছো না কিবা এতিয়া সেইজনে মাঝে মাঝে ভকতক কৃপা করে সগুণ সাকার রূপ ধারণ করে পেলে দেখায় যে চা আসলতে ভগবান এনেকুয়া হয় যদিও নির্গুণ নিরাকার রূপে এনেকৈ করে থাকে সগুণ সাকার রূপত আহি ভকতক দর্শন দিয়ে আর লীলা করে যাতে লীলাখিনি যদি কলিযুগত শ্রবণ কীর্তন করে সরাসর গুরু ঈশ্বর কৃষ্ণর জন্মর শুনা কারণ সাধু সমস্ত ধর্ম রক্ষা হইব নাখিব দুষ্ট দুর্জন মহন্ত সকলে ইটু জন্ম কর্ম শুনিবে গাইবে মুখে তিনিও তাপক এতেকে নিস্তরি পাইবে মুখ্য মহাপুখে তার মানে যদিও নহাকে হয় কিন্তু নির্গুণ নিরাকার হয়ে থাকলে আমি তেওঁৰ আসল কথাবিলাক গমে নাপাও সেই কারণে তেওঁ সগুণ সাকার রূপ ধারণ করে দেখুৱাই দিয়ে যে আসলতে এইটো এনেকুৱা ধরনের হব সেই কারণে তেওঁ কেতিয়াবা কৃষ্ণ রূপে কেতিয়াবা রাম রূপে কেতিয়াবা বিভিন্ন ধরনের তেওঁৰ কারণে কোনো জুনিয়ে অপবিত্র নহয় মই কলো নহয় বিস্তার গাতত থকা কীটটোর গাতো ভগবান বিরাজমান হয়ে আছে বাকিটো কি গতি তেওঁৰ দৃষ্টিত কোনো এটা তেনেকুৱা অপবিত্র বস্তু বা জায়গা নাই সবতে ভগবান বিরাজমান হয়ে আছে তেওঁ এইটো এটা মূল কারণ যে ভকতে যাতে তেওঁ দেখা পায় দর্শন পায় সগুণ সাকার রূপটো দর্শন করবো পারে কিন্তু ইন্টারেস্টিং কথা এইটো আগতে আহিছিলে তেওঁ তেনেকৈ বিভিন্ন রূপ ধারণ করলে কিন্তু ভাগবতে এটা কৈছে যিটো ফল পাওয়ে পূর্বে কৃষ্ণ দর্শনে পাওয়ে আবে তাতোধিক কৃষ্ণর কীর্তনে তার মানে এটা শ্রবণ কীর্তন করলে এটা দর্শন পায় যে ফল পাইছিল তাতক বেশি পাব কিয় লীলা সমূহ ক্লিয়ার কাটি সব লিখা আছে আপনি এখিনিকে যদি পাঠ করে যদি অলপমান আপনি মননে যদি মনন করে যদি ভাবে তেতিয়া আপনি হৃদয়তে প্রভু ভগবন্ত দর্শন পাব যে কি নক এটা কুন্তিয়ে কৈছে যে জগতরে আত্মা অন্তর্যামী মহাহরি নিজ রূপে আসা সাক্ষাৎ অবতরি তার মানে তুমি এবার পূর্ণরূপে অবতার ললা নিজ রূপে আহিছে কোনোবাই কয় কেহ বোলে বংশ বিস্তারী বা যাদবৰ কেহ বোলে কীর্তি বঢ়াই বাহা পাণ্ডৱৰ কেহ বোলে ভূমিভার হরিবাক প্রতি কই নানা হেতু যার যেন লয় মতি তুমি অবতারৰ কারণবিলাক
সেইকাৰণে বিভিন্নজনে বিভিন্ন ধৰণে কয়। কোনোবাই কৈছে যাদৱ বংশৰ তুমি কীৰ্তি বঢ়াবা, কোনোবাই কৈছে পাণ্ডৱৰ বঢ়াবা, কোনোবাই কৈছে ভূমিভাৰ হৰণ কৰিবৰ কাৰণে, যাৰ যেনজনে ভাবিছে, যোনে যাৰ যেনেকুৱা ভাৱ সেইমতে কৈছে। ইয়ালৈকে আহিছে, তাৰপিছত অকণমান যাওক কৃষ্ণ।